আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আপনাদের সামনে ওয়াদা করেছিলাম এই চ্যানেলে আমি ধন সম্পদ লাভ, ঋণ পরিশোধ, স্বাচ্ছন্দ্যময় জীবন লাভের জন্য এই পবিত্র প্রাচীন কিতাব থেকে বেছে বেছে 10টি ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আমার ইতিমধ্যেই 9টি ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এই পবিত্র কিতাব, যা অনেক বুজুর্গানে দিনের আমলের সমন্বয়ে রচিত এক কিতাব, আমি অনেক ভিডিও এই চ্যানেলে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই কিতাবের কারণেই আমার এই চ্যানেল আজকে এত পপুলার। তো বন্ধুরা, আমার এই কিতাব থেকে আজকে দশম আমলটি আপনাদের সামনে আমি পেশ করতে যাচ্ছি। যারা আরবি বোঝেন এবং বোঝেন না, তাদের সবার জন্যে এই ভিডিওটি অত্যন্ত চমৎকার হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট সিফাতি নাম, যা উচ্চারণ করা একেবারেই সহজ, তবে একটা শর্ত রয়েছে, এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে 72 বার করে পড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের আমলটি অত্যন্ত গ্রহণযোগ্য আমি বলবো, কেননা এই কিতাবের মধ্যে যে উদ্ধৃতিটি দেওয়া হয়েছে আমি স্ক্রিনশট দিয়ে দিব, তারপর আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই জায়গাটায় খেয়াল করুন, এখানে যে উদ্ধৃতিটা দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, সেটি হচ্ছে হযরত বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। আবারও খেয়াল করেন, যিনি আউলিয়াকুল শিরোমণি যাকে বলা হয়, আমাদের পীর মাশায়েখ ওলি আব্দাল যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে যিনি একদম মাথার মুকুট ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বলেছেন, পাঞ্জেগানা নামাজের পরে ইয়া বাসিতু 72 বার যে পড়িবে খোদার মসজিদে তার রুজিতে বরকত হইবে। অত্যন্ত সুন্দর একটা কথা। 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম ইয়া বাসিতু, আমি আবারও বলি, এই শব্দটি আমি আরও বেশ কয়েকটি দোয়ার মধ্যে দিয়েছি, সেজন্য আপনাদের বলি, যারা সেই দোয়াগুলো দেখেছেন তারা শিখে ফেলেছেন যে ইয়া বাসিতু কীভাবে পড়তে হয়। যারা এই ভিডিওতে নতুন তাদের জন্য বলি, এই যে ইয়া বাসিতু শেষের যে তা, এটা আমি এখানে বাংলায় লিখে দেব বাসিতু তায়ের মতোই, কিন্তু আরবিতে কিন্তু তা আর ত, এই দুইটা ভিন্ন হরফ, ভিন্ন উচ্চারণ। এখানে ত দিয়ে উচ্চারণ হবে, অতএব একটুখানি মোটা উচ্চারণ হবে, ইয়া বাসিতু, বাসিতু না, তা পেস্তু না, ত পেস্তু, বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তো বন্ধুরা, আমার যেভাবে পরিপূর্ণভাবে অজিফাটি আদায় করবেন আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সব কিতাবে সুন্দর করে সব বোঝানো থাকে না। আপনি যখন নামাজে যাবেন, নামাজ পড়ার পরে, নামাজের পরে যদি সুন্নাত থাকে সুন্নাত পড়বেন, সুন্নাত না থাকলে সালাম ফিরিয়ে খুব মনোযোগের সাথে আপনি কয়েকবার দুরুদ শরীফ পড়বেন। যে কোনো দুরুদ শরীফ আপনার যা জানা আছে সেটা পড়বেন, কিছু না জানা থাকলে আপনি নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়েন সেটা পড়বেন। পড়ার পরে অত্যন্ত মনোযোগের সাথে কর গুনে আপনি, অথবা তাসবিহের দানা গুনে গুনে আপনি 72 বার, বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়, 72 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পড়বেন, ইয়া বাসিতু, 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 ইয়া বাসিতু। যখন আপনি অত্যন্ত মনোযোগের সাথে চোখে পানি এনে হৃদয়টাকে নরম করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহর কাছে আপনি রিজেক্ট চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপরে অবশ্যই নাজিল হবে, আপনার অভাব অনটন দূর হবে, আপনি সম্পদশালী হতে পারবেন, আপনার কষ্ট থাকবে না। এইসব আমল কিন্তু পরীক্ষিত আমল, অতএব যারা করবেন অত্যন্ত আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে, একইনের সাথে করবেন। অনেকেই বাজে মন্তব্য করে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কি করেছেন, আপনি কি ধনী হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য বলছি, ছোটোবেলা থেকে এই সমস্ত আমল করি, জন্মগতভাবেই আমি এক ধনী ফ্যামিলির সন্তান, অতএব
টাকার জন্য নয়, বরকতের জন্য, জীবনে হায়াতে বরকতের জন্য এসব আমল করি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো জীবনযাপন করছি। অতএব যাদের বিশ্বাস আছে তারা পড়বেন, যাদের বিশ্বাস নেই আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে বেয়াদবি করবেন না, একদম বেঈমান হয়ে যাবেন। বন্ধুরা, আমার সবশেষে আপনাদের একটা সতর্ক বার্তা দিচ্ছি, ইদানিং আমি এই চ্যানেলের মধ্যে আমার নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছি, মোবাইল নাম্বার। তো যখন আপনারা খুব হন্যে হয়ে আমার কাছে নাম্বার চান কমেন্টের মধ্যে, কিছু প্রতারক চক্র এসে সাথে সাথে তাদের নাম্বার লিখে দেয় এবং বলে দেয় যে হুজুরের নাম্বার, তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো এই সব নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আপনারা মাস্ট বি প্রতারিত হবেন, যেটা আমি কামনা করি না। আমার চ্যানেলে টোটালি কোনো ধরনের টাকা পয়সার লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি আমার কাছ থেকে সারাদিনও কোনো পরামর্শ নেন, একটা পরামর্শের জন্য কোনো টাকা দাবি করা হয় না, মৃত্যু পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, অতএব এই সব প্রতারকদের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।